সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজ আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে যে ঘাসের কাটিংগুলো দেখাচ্ছি এগুলো হলো অজানা হাইব্রিড ঘাসের কাটিং, পরিপক্ক এবং শিকড় গজানাওয়ালা ভালো মানের কাটিং। যে সমস্ত জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে বা বর্ষাকালে পানি জমে থাকে, দুই চার ছয় মাস বা আট মাস পানি জমে থাকে, বাদ বাকি সময় শুকনো অবস্থায় থাকে, এই সমস্ত জমিতে এই ঘাসের কাটিংগুলো লাগানোর উপযোগী। আমার জমিতে আমি আবার যে লাগাবো, জমিটা প্রস্তুত করা হচ্ছে, যখন দিয়ে পানি আসতেছে, এগুলো কাদার মধ্যে লাগাইতে হয় নরম মাটিতে, এই জন্য জমিটা প্রস্তুত করা হচ্ছে। আর এই যে কাটিংগুলো দেখুন, এই কাটিংগুলো আমি বাড়িতে তিন দিন খড়কুটা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই এমন কুশি গজিয়ে গেছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন, আমাদের কাছে এই কাটিংগুলো আছে, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই কাটিংগুলো ডেলিভারি করে থাকি। সো ভিউয়ার্স, বর্ষাকালে পানি জমে বা বৃষ্টি হলে পানি জমে থাকে দীর্ঘদিন, এই সমস্ত জমিতে এই ঘাসগুলো চাষের যোগ্য, কিছু চাষ করতে পারতেছেন না, জমি ফেলে রাখতেছেন, ভয় নেই, চাষ করুন। এই ঘাস অজানা হাইব্রিড ঘাস, এই ঘাসের ফলন উচ্চ ফলন, মানে ফলনের দিক থেকে, প্রোটিনের দিক থেকে, সব দিক থেকেই অল ইন অল আখের মতো মোটা এবং লম্বা হয় এই ঘাস। সকল গবাদি পশু খুব ভালো খাইতে পারে, গরু, মহিষ, ভেড়া, গারল, ছাগল, সমস্ত পশুই প্রাণী এই ঘাসগুলো খেতে পারে। সো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যদি কারো পরিপক্ক এবং ভালো মানের অজানা হাইব্রিড ঘাসের কাটিং লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি করে থাকি। এগুলো আমার ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।